শুভ দোলযাত্রা সবাইকে। তো তোমরা সবাই নিশ্চয়ই এই শুভেচ্ছা শুনে হাসছো যে এত লেটে কেন দোলযাত্রার শুভেচ্ছা জানাচ্ছি। তো যে তোমার ভিডিওটা পোস্ট করতে লেট হয়ে গেছে তার জন্য সবার কাছে সরি। তো আজকে তো আজকে সকাল সকাল লুচি আর আলুর তরকারি দিয়ে আমাদের দিনটা শুরু করলাম। তো এরপরে চলে গেলাম রং কিনতে বাজারে, এখানে আবির কিনে নিলাম আমরা। আর সকাল সকাল যে তোমরা বাবার বাড়ি এসেছিলাম, তো বাবা সকাল সকাল গিয়ে মটন এখানে মাছ এগুলো কিনে নিয়ে এসছে। তো আজকে যেহেতু দোলযাত্রা ওই জন্য আমি ভাবলাম যে একটু শুক্তো করা যাক। তো এখানে সজনে ডাঁটা, আলু, বেগুন উচ্ছে সব কিছু কাটা আছে। আর আমি যেহেতু মটন খাই না, ওর জন্য আমার আর আমার মার জন্য, ও আমার মাও খায় না আর আমার মার জন্য, তো আমরা চিকেন নিয়ে আসলাম। তো চলো চিকেনটাকে ভালো করে নুন হলুদ মানে আদা রসুন তেল কাঁচা তেল সমস্ত কিছুতে মেখে নিয়ে এবার এটা বসিয়ে দেব। আর তোমরা কি ভাবছো যে সকাল সকাল কেন রান্নাবান্না কেন করছি, রং খেলছি না দোলযাত্রার দিন? তো সকাল সকাল রান্নাটা করে নিলে আর কোনো চিন্তা ঝামেলা থাকবে না, কারণ একবার রং খেলতে শুরু করলে তারপরে আর খাওয়া দাওয়া তো দূরের কথা, রান্নাবান্নাটাই ঠিক মতো হবে না। তো তার জন্য আমরা রান্নাবান্না সেরে তারপরে রং খেলতে চলে আসলাম। তো আমি এখানে থালার মধ্যে আবিরগুলো বেশ সাজিয়ে নিচ্ছিলাম। তো চলো এবার আবিরগুলো সাজিয়ে নিয়ে আমরা মা বাবাকে আবির দিয়ে তারপরে আমরা মা বাড়ির দিকে যাব। তো চলো ভিডিও আমার তো লাগে গেলে সুন্দর মুখে কিরিম দিয়েছে নিজের লেগে যাচ্ছে যাতে ওর গোপে রাজু কেবল দিতে হবে ঠিক আছে এগুলো তুলে দাও, রং লোককে দিতে হয় আর রং উড়াচ্ছে। তো বাড়িতে রং খেলা হয়ে গেলে এবার চলে আসলাম মা বাড়ি। আর এই যে আমার ছোট্ট বুনু, ও আমাকে বেশ আবির মাখিয়ে দিচ্ছিল। আর ও কি করছিল যেন, ওর নিজের গালে নিজেই রং মেখে ভুটোচ্ছিল। তো চলো এখানেও বেশ মজা করে নিলাম, সবাইকে দিদিমা দাদু মামি সবাইকে আবির দিয়ে নিলাম। এই যে আমার দাদু আর এখানে আমার হাজবেন্ডকে দাদু বেশ আবির মাখিয়ে দিচ্ছিল। তো আমি তো আবির নিয়ে বেশ খেলছিলাম, আর এখানে দেখো আমাকে পুরো আবির মাখিয়ে ভূত বানিয়ে দিয়েছে, মানে আবিরের সাথে রং রং মাখানো ছিল। আর স্নান করতে এসে তো আমার কপাল পুরো লাল হয়ে গেছে, মাসিরা যেহেতু আবিরের সাথে রং মাখিয়ে দিয়েছে বুঝতেই পাইনি। আর এবার চলে আসলাম খেতে। তো এই যে আমার শুক্তো রান্নাটা এটা আমি করেছিলাম, তো এটা খেতে বেশ ভালোই ছিল। আর এরপরে ভোলা মাছ আর চুনো মাছের পাতুরি খেলাম। তো দেখো আমার মা কি বলছে, তো মা একটু বিরক্তই হয়ে পড়ছিল যে বারে বারে ভিডিও কেন অন করছি মশলা মাখানোর সময় আবার মাংস রান্না করার সময়। তো
সব কিছু তোমাদের মানে তোমাদের সাথে ভিডিও শেয়ার করার জন্য। তো আমি মার বকুনিকেও ভিডিও করছিলাম। তো তোমাদের যদি আমার এই ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব, লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। তো টাটা, সবাই খুব খুব ভালো থাকো, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে।